অনেকক্ষণ আলোচনা হলো, আপনারা বুঝতে পেরেছেন। আমি দু চারটি কথা বলবো। যে এখানে এই জেলার বিভিন্ন প্রান্ত থেকে আমার শিক্ষা শিক্ষিত ভাই বোনেরা এসছেন আজকের এই মেলাতে, তো আজকে সত্যি আমারও খুব ভালো লাগলো যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমরা দেখতে পেলাম। এবং যে উৎসাহের সহিত আমার যুবক যুবতী ভাই বোনরা এগিয়ে এসেছেন, এটা সার্থকতা আমি মনে করি, এটা সার্থকতা আমরা পেয়েছি। আমরা দীর্ঘদিন সিনেমাটা অনেক আগেই করার ছিল, কিন্তু করোনার কারণে বিভিন্ন কারণজনিত কারণে এটা করা হয়নি। তো যাই হোক, আপনারা সবাই জানেন যে গত 17 সেপ্টেম্বর আমাদের যশস্বী প্রধানমন্ত্রী ওনার জন্মদিন ছিল, এবং ওনার জন্মদিনকে আমরা কেন্দ্র করে আমাদের রাজ্য সরকার প্রতি ঘরে সুশাসন এই যে কর্মসূচি হাতে নিয়েছে তারই অঙ্গ হিসাবে আজকের এই প্রোগ্রাম। তো আমাদের মোদিজি বলেছেন যে শ্রেষ্ঠ ভারত করতে লাগবে, ভোকাল ফর লোকাল, স্বদেশীকে গ্রহণ করা, বিদেশিকে বর্জন করা, এই যে স্লোগান উনি দিয়েছেন, তো সেটা কে করবে? আমার যুবক যুবতী ভাই বোনেরাই করবে। তো আজকে এখানে আসার পর আমি যা দেখতে পেলাম যে বিভিন্ন পেশাগত শিক্ষার সঙ্গে জড়িত বিভিন্ন স্কিলের উপর ট্রেনিং দেওয়া হয়, তো এই যে একটা সুযোগ, এই যে একটা প্ল্যাটফর্ম, এবং সেটা অনেকের মধ্যে যে ছড়িয়ে দেওয়া বার্তা পৌঁছানো, এটাই হলো সবথেকে বড় জিনিস। বিভিন্ন ডিপার্টমেন্ট এই স্কিল ডিপার্টমেন্ট আগেও ছিল, কিন্তু আমি দেখিনি যে এত সুন্দর প্রোগ্রাম যুবক যুবতীদের আকর্ষণ করার জন্য এবং তাদেরকে অ্যাওয়ারনেস করার জন্য এত সুন্দরভাবে আয়োজন, সেটা আমি কখনো দেখিনি। তা আমাদের সরকারের প্রয়াস, আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টকে কাজে লাগিয়ে আমাদের রাজ্যের যুবক যুবতী ভাই বোনদের কীভাবে স্বাবলম্বন করা যায়, নিজের পায়ে যেন দাঁড়াতে পারে। অনেকেই বলে যে আমি পড়াশোনা করেছি, ভালো ডিগ্রি নিয়েছি, আমি শুধু সরকারি চাকরি করব। এই যে মানসিকতা, সেটা থেকে বেরিয়ে আসতে হবে, সেটা থেকে বেরিয়ে আসতে হবে। কারণ আমি শিক্ষিত হয়েছি, এটা আমার খুব ভালো, মা সরস্বতীর আশীর্বাদ আমি পেয়েছি, এটা আমার আলাদা একটা স্কিল, কিন্তু সবাই কিন্তু পড়াশোনা করতে পারে না, হয়তোবা পয়সার জন্য, হয়তোবা মেধার জন্য, কিন্তু দক্ষতা, এই যে স্কিলিং, আমাদের তো জীবন জীবিকা নির্বাহ করতে লাগবে, তো আমাদের বিভিন্ন স্কিল সম্পর্কে অবগত হতে হবে। এই যে ট্রেনিং 6 মাস, 9 মাস, 12 মাস এবং সামান্য স্যালারি, তো অনেকেই আমরা যেমন আজকে বলতে লাগে, প্রথমে খুব হাওসটা একদম ভর্তি ছিল, আমার খুব ভালো লাগলো। দুর্ভাগ্যের বিষয় আমার প্রোগ্রাম চলছিল ঠিক 12টা থেকে, আমরা 1.5 ঘন্টা যদি এক জায়গাতে বসতে না পারি, তাহলে আমরা কীভাবে শ্রেষ্ঠ হব, স্বাবলম্বী হব? আমাদের মধ্যে একাগ্রতা, আত্মবিশ্বাস এবং স্থিরতা, এই যে তিনটা বিষয়, এগুলো আনতে লাগবে। আমরা যদি 2 ঘন্টা একটা হলে না বসতে পারি, তাহলে কী করে আমরা ট্রেনিং নেব, কী করে আমরা জীবন জীবিকা নির্বাহ করব? সরকার ট্রেনিংয়ের ব্যবস্থা করবে, বিভিন্ন স্কিম আছে, কিন্তু সেটা তো নিতে হবে আপনাকে। তো বিভিন্ন প্রকল্প আছে, আমাদের ডাইরেক্টর সাহেব বলেছেন, তো 3 দিন ব্যাপী চলবে। আমি আশা করবো আপনারা যেটা নিতে চান, যেটার জন্য আপনি পারফেক্ট, সেটাই বেছে নিন। এবং আমাদের রাজ্য সরকার, কেন্দ্র সরকারের লক্ষ্য একটাই, যে আমাদের ভারতবর্ষ শ্রেষ্ঠ করা, সমৃদ্ধশালী করা। এবং আমাদের মোদিজি বলেছেন ভারতবর্ষকে শ্রেষ্ঠ করতে হলে গ্রামকে শ্রেষ্ঠ করতে হবে, গ্রামকে স্বরোজগার করতে হবে, সমৃদ্ধি করতে হবে। তার জন্য এসএসজি গ্রুপ, আশা করি এখানে দিদিরা আছেন, জানেন আপনারা, আমাদের প্রত্যেকটা মহিলা যেন এসএসজি গ্রুপের আন্ডারে আসে, সেই লক্ষ্যে আমাদের টিআরএলএম কাজ করছে। আমরা বিগত দিনে দেখেছি ভোটের রাজনীতি নিয়ে মানুষ স্কিম চালু করতো, আমার বিগত সরকার, বর্তমান সরকার, আমি গর্বের সঙ্গে বলছি 3 বছর আমি দায়িত্ব নিয়েছি, কাজ করছি, কখনো এই সেন্সে মাথাতে আসে না যে উনি তো আমাদের ভালোবাসে না, এরকম মানসিকতাই আসে না। এই প্রথম দীর্ঘ 75 বছর পর আমি বলছি যে আমাদের মোদিজির নেতৃত্বে সরকার চাইছেন দল, মত, বর্ণ, ধর্ম, জাত, পাত নির্বিশেষে সব, মানে সার্বিকভাবে যেন সবাইকে
উন্নয়নের স্রোতে নিয়ে আসা যায়, সার্বিকভাবে যেন সবার উন্নয়ন করা যায়, সেই লক্ষ্যে আমাদের সরকার, রাজ্য সরকার, কেন্দ্র সরকার কাজ করছে। আমাদের দিদি